হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ অন মাই চ্যানেল। আজকে হ্যাপি সানডে। তো আমার কাছে সানডে একটু স্যাড, তোমরা যে জানোই সানডের পরে মানডে আসে, তো আমার ভীষণই দুঃখ লাগে। কালকে আবার ভোর 5টায় উঠতে হবে ছেলে স্কুল ইত্যাদি ইত্যাদি। তো আজকে বাইরে হচ্ছে একই রকম অবস্থা, প্রচণ্ড মেঘ করে আছে, রোদ উঠেছে, নিশ্চয়ই খানিকক্ষণ বাদে ধোঁয়াধার বৃষ্টি হবে, আবার রোদ উঠবে, এই করে করে চলবে। তো এটাতে সবচেয়ে সমস্যা হচ্ছে শরীরটা ভীষণ, মানে কি বলতো, আমার গলা টলা দেখছো সেরে গেছে, বাট একটা ভেতরে হালকা মতো কাশি কিংবা কফ এটা কিন্তু রয়েই গেছে, একটা ক্রনিক ব্যাপার একটা রয়েই গেছে, সেটা কমপ্লিটলি একটা যে রিলিফ সেটা হয়নি। এবার কিডু এখানে ঘুরে বেড়াচ্ছে, ময়নাকে একটু কাজে বেরোলো, বুলু তোমাদের হাই করবে, কিডুর এটা বুলু, হাই করে দাও বুলু। আজকের কাজের মেয়েকে আমি দেরি করে আসতে বলিনি, কারণ রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, তাই বাসন গাদা হয়ে গেছে, বাসনগুলো সব পরিষ্কার করে দিয়ে যাবে। আর এই আমি মাঝে মাঝে এই র্যাকগুলো থেকে সমস্ত জিনিস বের করে পরিষ্কার করাই, মোটামুটি 15 ডেজ ছাড়া করি, কেননা ভীষণ আসল হয়ে যায়, সব খালি করে দিয়েছি, এই জায়গাটা ও পরিষ্কার করে নেবে। গতকালে রান্না করা কচু শাক আর মানে আলু পটল চিংড়িটা রয়ে গেছে, তো সেটা হয়ে যাবে। আর আমি জাস্ট যে 3টে পিস ইলিশ রয়ে গিয়েছিল, খুবই ছোট ছোট ইলিশ রয়ে গেছে, তো আজকে ভাবছি এটা ভাজা করব না, একটু সর্ষে দিয়ে ইলিশ করবো কিংবা ভাপা করবো, যে কোনো একটা, এখনও মনটা বানাইনি আর কি, সেটা করবো আমি ভেবে রেখেছি। ভাপাও করতে পারি, ভাপাটা ইজি, বিকজ ভাতের মধ্যে কৌটোটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এটাই হচ্ছে লাস্ট ইলিশ আর কি, আর নেই। তো যেরকম বলেছিলাম ওয়েদারটা সেরকমই চলছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে প্রচণ্ড রোদ উঠছে। তো আমার সকালে তো ব্রেকফাস্ট, চা, সমস্ত কিছু হয়ে গেছে, এখন 11টা বাজে, তো চট করে জাস্ট ইলিশ মাছটা করে দিই, চাল ভিজিয়ে দিয়েছি, ভাতটা একটু পরে বসাবো, গরম গরম ভাত খাবো ছুটির দিনে, রোজ তো রোজ অবশ্য ঠান্ডা ভাত খাই না, কারণ অফিসে তো মাইক্রোওয়েভে গরম করেই নিই। তো ইলিশটা ডিসাইড করলাম যে সর্ষে ইলিশই করবো, বাবা ইলিশটা করবো না থাক, তো চলো করে নিই। রান্না করতে যাবো, ছেলে পটি পেয়ে গেল, আবার রান্নাটা শুরু করি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি, 12টা পেরিয়ে গেছে, এখানে একটু ওই শুকনো খোলায় আমি বাদাম ভেজে রাখছি, এগুলো হচ্ছে স্টোরেজের জন্য, অনেক কাজে পাওয়ার তো লাগে। আর বাইরে একদম ঝকঝকে করে একটা রোদ উঠেছে, তো আমার স্নান টান হয়ে গেছে, এবার আমি চট করে লাঞ্চ করে ফেলবো, 2টো বেজে গেছে, অনেক কিছু টুকটাক টুকটাক করে গোছানো গুছিয়ে রাখলাম আর কি, তো সেই জন্যই আজ খেতে একটু দেরি হয়ে গেলো, আদারওয়াইজ 1:30-এর মধ্যে খাওয়া হয়ে যেত, 1:30-এর মধ্যে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছিলো, জাস্ট ওইগুলো গুছিয়ে একটু সব রেডি করলাম। আজ রাতের জন্য স্পেশাল মেনু ঘুগনি, আর এখানে গরম গরম ফুলকো রুটি, আর কালকে সকালের জন্য করে নিয়েছি এখানে ভিন্ডি ভাজা, আর এখানে করেছি টক ডাল, এছাড়া পোস্ত আছে, পোস্তটা ফ্রিজে তোলা হয়ে গেছে, তো এখন চট করে ছেলের সাথে ডিনারটা সেরে নেব, তারপর আর কি, এখন 1:30 বাজে, ডিনারটা মোটামুটি করে নিই, ওকে করাতে করাতে প্রায় 9টা বেজেই যাবে।